নির্বাচনের সময় ইসির যে কোনো নির্দেশনা মানতে বাধ্য স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। না মানলে নিজেদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে কমিশন, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান তিনি। ভবিষ্যতে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা। মাঠ পর্যায়ের পরিস্থিতি জানতে এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সকাল 10টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এবং জেলা প্রশাসকরা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সে ব্যাপারে জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুপার, জেলা প্রশাসক তাদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য এবং মানুষ, সকল মানুষের জন্য যেন তাদের অধিকার, মৌলিক অধিকার সঠিকভাবে সংরক্ষণ হয় সেটি নিশ্চিত করার জন্য, কারোর মধ্যে যেন কোনো ভ্রান্ত ধারণার তৈরি না হয়। অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশের ওপর অভিযোগ ভিত্তিহীন। কোনো অভিযোগ ইসির কাছে এসে থাকে, তারা তো নিশ্চয়ই সেটি আমাদেরকে মন্ত্রণালয়কে পাঠাবে, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে গণকর্মচারীর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সময় রাজনৈতিক বিষয়ে ডিসিএসপিদের মাথা না ঘামানোরও নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, প্রয়োজনে যে যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনত যে এনফোর্সমেন্ট বাহিনীগুলো আছে, প্রয়োজনে সেনাবাহিনীকেও প্রয়োজন হতে পারে, কাজে ওদের সাথে আমরা যে সংশ্লিষ্ট, তারা অবশ্যই নির্বাচন প্রশ্নে আমাদের অধীন থাকবে, আমাদের যে কোনো নির্দেশনা তারা মানতে প্রতিপালন করতে বাধ্য থাকবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 14 অক্টোবর গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন, 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচন ও 5 নভেম্বর ফরিদপুর 2 আসনের উপনির্বাচন এবং 2 নভেম্বর স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন রয়েছে। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।